গন্ধ বইছে গো বাতাসে এ মাছের ঝোলটা দেখে আমার জিভে কেমন সুরিত করে জল চলে এলে গো এই তেটিনি বাবা একটু নষ্ট করা যাবে না বুদ্ধু আই বুদ্ধু আহ কোথায় গেলি রে বুদ্ধু এদিকে শোন শোন তাড়াতাড়ি শোন এই রে কে বাবু ডাকতেছেন মনে হচ্ছে এই যাই বাবু যাই আগে কথা ডাকতেছিলেন হ্যাঁ বুদ্ধু শোন তোকে এক্ষুনি একবার মিত্র বাবুর বাড়ি যেতে হবে বুঝলি মিত্র বাবু মানে সেই যিনি এখানে এসেছিলেন তো হ্যাঁ হ্যাঁ এখন শোন মিত্র বাবুর থেকে খুব জরুরি একটা কাগজ আনতে হবে তুই শুধু গিয়ে বলবি রঘুরাম বাবু একটা জরুরি কাগজ আনতে পাঠিয়েছেন আর এটা বললেই উনি বুঝে যাবেন না না সিসি কত্তা এইটা আমি পারবো নি কত্তা হ্যাঁ পারবি না মানে তুই যেতে পারবি না 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 যেতে পারবো কত্তা কিন্তু আপনার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না মনিবের নাম মুখ দিয়ে উচ্চারণ করলে পাপ হয় ওরে বাবা তোর যা ইচ্ছে হয় তুই তাই বলি যা 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 এক্ষুনি বেরিয়ে পড় মিত্রবাবু থাকেন রাধাপুর গ্রামে এখান থেকে দুটো গ্রাম পরে রাস্তা খুঁজে না পেলে কাউকে জিজ্ঞাসা করে নিস কিন্তু ফেরার সময় যদি রাস্তা হারিয়ে ফেলি আর তখন যদি রাস্তায় কাউরে না দেখতে পাই তাহলে তাহলে কারি জিজ্ঞাসা করবো কর্তা যাওয়ার সময় রাস্তায় চিহ্ন দিয়ে যাবি আর ফেরার সময় ওই চিহ্নগুলো দেখে দেখে ফিরে পড়বি বুঝলি একটু বুদ্ধি খরচ করতে হবে এই আর কি বুদ্ধি কর্তা সে খরচ করার মতো বুদ্ধি আমার মাথায় গজিয়ে গেছে গো শুরু করিয়ে এই নে কলা খিদে পেলে খাবি যা 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 এবারে বেরিয়ে পড় আরে হ্যাঁ গ্রামের নামটা কিন্তু মনে রাখিস বুদ্ধু রাধাপুর আরে হ্যাঁ চিহ্নগুলো ঠিকঠাক দিস কিন্তু ঠিক আছে কর্তা রাধাপুর গ্রামের নাম হইলো রাধাপুর হঠাৎ করে মগজের মধ্যে বুদ্ধি হয়ে গেছে আমার এই বুদ্ধুর মাথায় অনেক বুদ্ধি রাধাপুরটা কাকু ও কাকু কি বলো বলছিলাম কাকা এই রাধাপুর গ্রামটা কোন দিকে গো কাকু রাধাপুর এই তো এটাই রাধাপুর যাওয়ার রাস্তা এটা ধরে সোজা চলে যাও পেটটা কেমন খিদে সুইসি করতেছে গো কথা কয়েছিল রাস্তায় চিহ্ন দিয়ে যেতে দেখেছো দেখেছো কাণ্ড ভুলেই খেয়ে নিয়েছিলাম একদম কিন্তু কিন্তু কি চিহ্ন দি একটা কাজ করি এই কলার খোসাখানা এই চিহ্ন দিয়ে দি এইটা দেখলেই আমি সাত করে চিনে নিতে পারবো হ্যাঁ বোকা হলে কি হবে আমার মাথায় বুদ্ধি আছে তো এই রে যা এই কলটা তো ফেলে দিলাম এইবারে চিহ্ন দেব কি করে রে এইটা তো একটা ফুটবল সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল গো ফটাস করি কি খেলা খেলতাম আমার হদ্দমার মারতুনি বাপ মা আমার হদ্দমার মারতুনি খেলার জন্য একটা কাজ করি এই বলটারে এখানে চিহ্ন করে রেখে দিই কাকু ও কাকু এইটাই কি রাধাপুর গেরাম হ্যাঁ হ্যাঁ আমি মিত্র বাবুর বাড়ি যাব এই কোন দিকে পড়বে গো মিত্র বাবুর বাড়ি ওই তো ওই তো ওইটা এ বাবা রে বাবা কি বড় বাড়ি এই কে রে এগে আমি বুদ্ধুরাম ও ওই রঘুর চাকরটা না হ্যাঁ বাবু কত আমায় কইলেন কি একটা জরুরি হ্যাঁ ভেতরে আয় আচ্ছা
পরে যদি আবার আমায় মিত্তির বাবুর বাড়ি আসতে হয় তাহলে আমি বুঝবো কেমনে যে এইটাই মিত্তির বাবুর বাড়ি? যদি ভুলি যাই কাজ করি এইখানেও একটা সৈন্য দিয়ে দিই। আমার লাখ টাকার দেওয়ালে তুমি নাক পুঁটে চিহ্ন দিচ্ছ, তারপর আবার বুদ্ধি বহর দেখাচ্ছ। দাঁড়া দাঁড়া হতভাগা দাঁড়া, তোর পিঠে আমি আজ চেলা কাঠ দিয়ে চিহ্ন দেব। আর কোনদিন যদি এই বাড়িতে পা রাখিস তাহলে তোর ঠ্যাং মেগে দেবো। বুকটা কেমন ট্রেনের মতো কুজিকজিক আওয়াজ করতেছে। আশ্চর্যভাবে মিত্তির বাবু হঠাৎ রেগে গেলেন কেন? পেটে গরম হইল না, চিহ্ন দেখে কেউ রেগে যায়? আমাকে তো বাড়ি যেতে হবে এবার। এইখানে তো একটা বল রেখে গিয়েছিলাম মনে হচ্ছে। বলটা গেল কোথায়? এইটুকু সময়ের মধ্যে বলটা কি ঠুকুস করে উবে গেল নাকি? ওই তো আমার চিহ্ন। আমি কি তবে ভুল রাস্তায় পড়েছি নাকি? হতেও পারে, নতুন রাস্তা তো তাই গুলিয়ে ফেলেছি। বুদ্ধিমান হইলেও এখনো বোকা ব্যাপারটা রয়ে গেছে মনে, মাঝে মধ্যে ওরকম একটু হয়ে যায় আর কি। এই তো এইটা তো সেই বলটাই, তাহলে এটাই তো আমার বাড়ি যাওয়ার রাস্তা। বলিহারি মানুষের আক্কেল, রাস্তার উপরে হাউস এখন বাড়ি বানিয়ে রেখেছে। আই কে তুমি? হ্যাঁ এই ভর দুপুরে একেবারে ভেতরে ঢুকে এলে যে। আগে বলো তুমি কে? আমার রাস্তার মধ্যে বাড়ি বানিয়েছো কেন? হ্যাঁ তোমার রাস্তা কে হে? তুমি পাগল নাকি? নিজে পাগলামি করে আমার আমারে পাগল বলা হচ্ছে? আমি একটু আগে এই রাস্তা দিয়ে গেছি, যাওয়ার সময় এই বলটা আমি সেন্ন দিয়ে গেছিলাম, এখন ফেরার সময় দেখি তার পাশে বাড়ি করে হলো। আরে দাদা গত 10 বছর ধরে এখানে আমার বাড়ি, কি যাতা বলছো তুমি? হ্যাঁ দাদা আমি বলছি, আমি আগে এখানে সেন্ন দিয়েছি, তারপর তুমি এখানে বাড়ি বানিয়েছো, এখনই বাড়ি সরাও, আমি যাব, সরা বলতেছি। আমার বাড়ির ভেতর ঢুকে আমাকে ধমক দিচ্ছিস? ব্যাটা পাগল কোথাকার, যা পালা 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 যা। পাগল লোক সব, এই জন্য পাগলদের সাথে তর্ক করতে। যাই হোক ঠিক রাস্তাতেই যাচ্ছি মনে হয়। কিন্তু এইটাই যদি ঠিক রাস্তা হয় তাহলে এইখানে তো একটা কলার খোসা থাকার কথা ছিল। ওই গেল, ওই তো হ্যাঁ কলার খোসা পড়িয়ে আছে। হ্যাঁ ঠিক রাস্তাতে যাচ্ছি আমি। এই যা এই যা এই যা, এই দেখো কলা করিছে, আমার চিহ্ন খেয়ে নিল তো গরুটা, এই জন্য এদের গরু বলে। এই এই বের কর বের কর বলতেছি, বমি কর, গলায় আঙ্গুল ঢোকায় দেব না কিন্তু গরু, বের কর বলতেছি। এই 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 পাগল নাকি? না পাগল তুই, আমার গরুর মুখের ভেতর হাত ঢোকাচ্ছিস কেন? আমি কলার খোসা সেন্ন দিয়ে রেখেছিলাম, তোমার গরু আমার সেন্ন খেয়ে নিয়েছে পটুস করে, এই সেটাই খুঁজতেছি। আহ গরুর মুখের ভেতর তুমি চিহ্ন খুঁজছো, পাগলা মামদ কোথাকার। তেমন লোক তেমন তার গরু, ওইটাই গরু। সেন্ন দিয়েছিলাম কিন্তু তুমি তো আমার সেন্ন নষ্ট করে দিলে।
রাস্তায় কলার খোসা দিয়ে চিহ্ন। দাঁড়া দাঁড়া, আজ তোর বাপের নাম আমি বলিয়ে ছাড়ব। আমি এসে গেছি বাবু। আরে কি ব্যাপার, জামা কাপড়ের এই অবস্থা হলো কি করে? আপনার ওই চিহ্ন দেওয়ার বুদ্ধির জন্যই তো আমার এইরকম অবস্থা বাবু। আপনার বুদ্ধি না নিয়ে আমি যদি নিজের বুদ্ধিতে যেতাম তাহলে আমার লোকের হাতে মার খেতে হতো না। আপনার কথা মতো চিহ্ন দিতে গিয়ে আমার সারা গায়ে চিহ্ন লেগে গেছে, দেখেন না? এই নেন, ধরেন আপনার কাগজ। এসব কি বলে গেল বুদ্ধু, চিহ্ন দিতে গিয়ে জামা কাপড় ছিঁড়বে কি করে?